এখানে আর দেখার কি আছে আশেপাশে? আশেপাশে আমাদের আছে চিংড়ি বাঁধ বলে এখানে একটা জিনিস আছে, এর সামনে অনেক কালী মন্দির আছে। না এইটার দিকে গেলেই আমরা বাঁ দিকে ভেঙে যেতে হবে সামনে অনেকটা নাকি? না সামনে ওখানে কি হাফ কিলোমিটার হলো, মানে ওই যে উচ্চতে একটা কালী মন্দির আছে, আমার চিংড়ি বাঁধ আছে, চিংড়ি বাঁধ মানে চিংড়ি চাষ হয় আর মানে বিভিন্ন রকম সিনসিনারি জিনিস আছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর গড়বেতার জঙ্গলের মধ্যে দিয়ে আমি চলেছি, এখানে একটা চিংড়ির বাঁধ আছে, সেই চিংড়ির বাঁধটাকে দেখতে। উনি বললেন আধা কিলোমিটার মতন রাস্তা, চলেছি, রাস্তায় গাড়ি স্লিপ খাচ্ছে। আর এখানে বললো যে এখানে নাকি হাতি ঘোড়ে, এটা কতদূর সত্যি ঘটনা যায় না। তবে আরেকটা জিনিসের ভয় আমার আছে, সেটা হলো যে রাত হয়ে গেলে না এই রাস্তা দিয়ে ফেরাটা আবার রিস্কের ব্যাপার। ফাঁকা ফাঁকা অনেক জমি দেখছি। গত দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে কীভাবে আমি গ্র্যান্ড ক্যানিয়নটা ঘুরেছি, মানে বেঙ্গল গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলে। আমি চাই এই ভিডিওটা তোমরা র দেখো, এবার সত্যি কথা বলতে এবার একটু ভয় ভয় লাগছে, কেননা সন্ধ্যা নামলে নাকি হাতি বেড়ায় গড়বেতার জঙ্গলে। কোথায় যাচ্ছি যাই না, তো সামনে একটা ফাঁকা জায়গায় লোকও দেখা যাচ্ছে। রাস্তাটা পুরো নদীর দিকে নেমে গেছে, ওইখানে একটা মন্দির রয়েছে, আর নদীটা ঘুরে এইদিকে চলে গেছে। আমার এখানে উচিত ছিল সকালবেলা আসা একদম, তবে শীতকালে আমি এখানে আসছি এটুকু কনফার্ম। শুধু শীতকাল না হয়, আমার বন্ধুরা যদি আসতে চায় আমি আবার ওদের সাথেও আসবো ফোর হুইলারে করে। ভালো সময়ে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ছে, বাহ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। হাই রে কপাল। জায়গাটার নাম হচ্ছে চিংড়ির বাঁধ। চলেই তো যাচ্ছি, এবার একটুখানি থমকে দাঁড়াতে হবে, কেননা রাত নেমে আসছে আর এই জঙ্গলে যদি হাতি বেড়ায় তাহলে খবর আছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরটা একটা চার্চে না মন্দির, যেটা মন্দিরটা খুব সুন্দর জায়গায় রয়েছে। ওখানে কি বাঁধটা ভেঙে গেছে বাবা? ওই জায়গাটাতে একটা বাঁশের তৈরি বাঁধ ছিল, সে বাঁধটা ভেঙে গেছে নদীর স্রোতে। মায়ের কাছে একটা জিনিস চেয়েছি, কি জিনিস সেটা বলা যাবে না। এখন 6:10 বাজে, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, যেতে যেতে যেটুকু আমি তোমাদের জন্য ভিডিও করবো এটা রাখবো আমি। সেটা এখানে পদ্ম ফুল চাষ করে রেখেছে, এখনো পদ্ম ফুল হয়নি, তো এগুলো হচ্ছে পদ্ম গাছ, বাট পদ্ম ফুলটা এখনো চাষ হয়নি। সন্ধ্যা 6:30 বাজে আর
আমার কাছে দুটো অপশন আছে, একটা হলো যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে, আর একটা অপশন আছে সোজা এখান থেকে কোলাঘাট হয়ে যাব, ওটা একটু বেশি, ওখান দিয়ে আমার 85 কিলোমিটার বেশি যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা প্রচণ্ড অন্ধকার থাকবে রাতের বেলা, আর ওখানে জঙ্গল রয়েছে, এখান দিয়েও জঙ্গল পড়বে, এখানে শালবনির জঙ্গল পড়বে আমার যেতে যেতে, ওটা হাইওয়ে, সে কারণে আমি ওই রাস্তাটাই ধরবো। আর বারাসাত পৌঁছাতে পৌঁছাতে আজকে অনেক রাত হয়ে যাবে, কারণ এখন আমার প্রায় 200 কিলোমিটার মতন আবার গাড়ি চালাতে হবে। তো শালবনির জঙ্গলের মধ্যে দিয়ে যাবো রাতের বেলা, আমি জানি না অ্যাডভেঞ্চার ট্রিপ হবে, নিশ্চয়ই অ্যাডভেঞ্চার ট্রিপ হবে, আর তোমরাও যদি ভিডিওটা দেখছো তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি, আর যদি হয়ে থাকে আমি পরে জানাচ্ছি, তবে ঠাকুরকে ডাকছি যাতে কোনো সমস্যা না হয়। আর গড়বেতার জঙ্গলে আছি, রাত্রি সন্ধ্যা 6:30 বাজে, এখন গড়বেতার জঙ্গলের মধ্যে দিয়ে আমি বাইক চালাচ্ছি। আর চায়ের দোকানদার বললো যে এখানে নাকি রাতের হাতি বেরোয় সন্ধ্যাবেলায়, ওটা একটা ভয়ের ব্যাপার আছে, কেন হাতি বেরিয়ে গেলে সময় নষ্ট হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই সাইড ফাইড দিয়ে ছুটে পড়ে সর্বনাশ, হঠাৎ গাড্ডার মধ্যে গাড়ি পড়ে গেছিল। আগে রোডে উঠি, রোডে উঠে তারপরে সবকিছু আলোর উপর ডিপেন্ড করছে। এইখানে এসেছিলাম, এটা হচ্ছে গনগনি জায়গাটা, বাদিক দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এই রাস্তাটা চলে গেছে মানে কোলাঘাটের দিকে, দীঘার দিকে গেছে এই রাস্তাটা, এই রাস্তাটাই ধরলাম। তার কারণ হচ্ছে এই যে ভিতরে রাস্তাটা দিয়ে আমি এসেছি, এই রাস্তাটা রাতে পুরো জঙ্গলের রাস্তা, আর ওখানে কোনো লাইট নেই, আমি আসার সময় দেখেছি, আর এটা ন্যাশনাল হাইওয়ে, যদি আমার 85 কিলোমিটার এই রাস্তা দিয়ে গেলে বেশি যেতে হবে, কিন্তু সেই কারণে আমি এই রাস্তাই ধরছি, যদিও এই রাস্তা দিয়ে যেতে আমার শালবনির জঙ্গল পড়বে। এই রাস্তাটা সোজা গেছে মেদিনীপুর ঘাটাল, এই বাদিক বাদিকে একটা রাস্তা পড়ে সেটা ঘাটাল গেছে, এটা সোজা গেছে মিদনাপুর। আমি পূর্ব মেদিনীপুর থেকে এখন পশ্চিম মেদিনীপুরের দিকে যাচ্ছি, পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর হয়ে কোলাঘাট হয়ে তারপরে আমি বারাসাতে ফিরে যাব, মানে আমার এখন 192 মানে 200 কিলোমিটার মতো জার্নি করতে হবে। দারুণ জিনিস লেখা দেখলাম বাপাশে, লেখা হাতি বিচরণ ক্ষেত্র, এই দেখো গাড়ি আস্তে চলাচল করেন, হাতি পাড়াপাড়ের রাস্তা, সর্বনাশ করেছে। হাতি পার হচ্ছে, দেখো হাতি পার হচ্ছে, দেখো দেখো গাড়িটা রেখে আসলে, গাড়িটা রেখে আসবি গাড়ি ফেলে দেবে, গো গাড়ি ফেলে দেবে, এখান থেকে খড়গপুর 44 কিলোমিটার, কলকাতা হচ্ছে 171 কিলোমিটার, বালাসোর 156 কিলোমিটার, আর মুম্বাই 1896 কিলোমিটার, সামনে আরেকটা জঙ্গল পড়বে। উড়িষ্যা এখান দিয়ে মাত্র 140 কিলোমিটার, উড়িষ্যার বালাসোর, আর সামনে যে ট্রাকটা যাচ্ছে এটা হচ্ছে উড়িষ্যার ট্রাক, ট্রাকটার পিছন পিছন যাচ্ছে এই কারণে, কারণ যদি আবার হাতি বেরিয়ে আসে তাহলে আমি ট্রাকটার গার্ডে থাকতে পারবো,
গার্ডে থাকতে পারবো। একটু ভয় লাগছে, কারণ ওই দৃশ্যটা দেখার পরে একটু ভয় লাগছে। রাস্তা টার্ন নিয়েছে বাদি ডান দিকে, ওই এই লেখাটা দেখে। জীবনে কোনোদিনও ভাবিনি রাত্রি 8টার সময় জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আমি। মেদিনীপুর, খুদিরামবোস রোড, চন্দ্রকোনা রোড, পিছনে চন্দ্রকোনা রোড, সামনে মেদিনীপুর, 114 কলকাতা, 124 আর কোলাঘাট 58। ওয়েলকাম টু মিদনাপুর আনিকাট, অ্যানিকাট ইরিগেশন ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট। ইরিগেশন ক্যানাল রয়েছে, আমার বাবা সেই রয়েছে, মানে কী হলো ওটাকে ব্যারাজ নেই, ব্যারেজ, এই যে ব্যারেজ, এটা বাবা সে এটা দেখছে, এটা হচ্ছে ব্যারেজ। কি হলো বাসটা কেন গার্ড করছে বাইক লেনটাকে? টু হুইলার রোড, এটা হচ্ছে দেবড়া টোল প্লাজা, টোল প্লাজা বলছি কেন, সরি, দেবড়া টোল গেট। রাত্রি 8:30 বাজে আর আমি এখন মুম্বাই এক্সপ্রেসওয়ে চলেছি, গেছি দিল্লি ধরে, ফিরছি মুম্বাই ধরে, আর কোলাঘাট সামনে। এখন এখান থেকে 25-30 কিলোমিটার দূরে কোলাঘাট, দেবড়া ক্রস করলাম, কোলাঘাটের দিকে যাচ্ছি। দেখি কোলাঘাটে একটু দাঁড়ালেও দাঁড়াতে পারি ঠিক নেই। বন্ধুরা, কোলাঘাট ঢুকছি, আর এই যে বিস্তা দেখছো তো, দীঘার দিয়ে যে রাস্তাটা আসে এই দিকে, দীঘার দিয়ে আসছে, এখান দিয়ে এসে এই দিকে যেতে হয়, আর সোজা চলে গেছে হচ্ছে বারাসাতের দিকে। বন্ধুরা, কোলাঘাটে এসে বুঝতে চাই কিছু না খেয়ে খেতে পারবো না। আমার হাতের অবস্থা দেখো বন্ধুরা, চাল উঠে গেছে সে জায়গা দিয়ে, এইটারও সেম কন্ডিশন, পুরো বয়স্ক লোকেদের হাতের মতো হয়ে গেছে। আর ব্যাগটা একটু দেখাই তোমাদের, এটা কাদা কাদা হয়ে গেছে, পুরো রাস্তার যত কাদা সব এতে লেগেছে। বন্ধুরা, হাতের অবস্থা তো দেখেছে কি হয়েছে, আর তোমাদের একটা এখন কোলাঘাটে খাওয়া দাওয়া করছি, কিছু খেতে হবে, না হলে এখানে যাচ্ছি না। সব থেকে বড় কথা, যদি কেউ ওই শালবনির জঙ্গলের মধ্যে দিয়ে আসতে চাও না, প্লিজ রাতের বেলা এসো না, খুব বিপদে না পড়লে। রাস্তায় অনেক সিচুয়েশন আছে যেখানে তোমাকে ভয় পেলে চলবে না, সেই সিচুয়েশনগুলো ওভারকাম করতে হবে। আমি প্রায় 150 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম ওখান থেকে, এখনও কোলাঘাট থেকে বাসে 76 কিলোমিটার মতন যেতে হবে আমার। বন্ধুরা, আরেকটা টোল প্লাজা ক্রস করছি, এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। এখনও 12:50 কিলোমিটার, আবার 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। কত কষ্ট, সত্যি কত কষ্ট, কাজ সেরে বাড়ি ফিরছে, গাড়ির পিছনে শুতে শুয়ে শুয়ে একজন জেগে আছে আর বাকি দুজন ঘুমাচ্ছে। যাই হোক, আমি বালি ব্রিজ ক্রস করবো এখন, ডানকুনি ছাড়িয়ে গেছি, আর মনে হচ্ছে একটু জ্যাম আছে রাস্তা, না এই লরিটার জন্য। বালি ব্রিজে উঠছি, আর আমার বাবা ছিল হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আজকে ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় আমি যেভাবে ওই হাতির ওই জায়গাটাতে, কেমন আর একটু এদিক ওদিক হলে হাতির সঙ্গে ধাক্কা লেগে যেত, হঠাৎ জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে এসেছিল হাতিটা। ওই জিনিস আমি জীবনে ভুলবো না, একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। আজকে 4টে নদী পার করলাম, আমি খুব ভালো লাগলো, আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা অনুভূতি। এত রাতে ব্রিজের উপর চাটাই পেতে বসে কি করছে কে জানে।